হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম ফেসবুকে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি ফেসবুকের নতুন একটি আপডেট নিয়ে। তো বন্ধুরা, যে আপডেটটি এসেছে এই আপডেটটি সম্পর্কে আপনারা যদি জানেন তাহলে আপনাদের খুবই আনন্দ লাগবে, কারণ আজকের যেই ফেসবুকের যে আপডেটটি এসেছে এই আপডেটটির মাধ্যমে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে এইখানটিতে আপনি আপনার মন মতো আপনার পছন্দের বাছাইকৃত মিউজিক আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখন এই আপডেটটি নতুন এসেছে বাংলাদেশে। তো আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে এইখানটিতে আপনি আপনার পছন্দের মন মতো পছন্দের মিউজিক আপনি এখানে অ্যাড করে আপনি আপনার বন্ধুবান্ধবকে অবাক করতে পারবেন। তো সর্বপ্রথম আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে আসবেন। ফেসবুক প্রোফাইলে আসার পরে আপনারা একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে আসার পরে এখানে দেখুন বন্ধুরা, তৃতীয় নম্বরে মিউজিকের একটি অপশন আছে। তো আপনারা কী করবেন, এই মিউজিকে ক্লিক করবেন। মিউজিকে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কী করবেন, আমার এখানে গান একটা অ্যাড করা আছে। তো এখানে আমরা চাইলে আমাদের মন মতো পছন্দ সবকটা গান আমরা এখান থেকে এক একটা করে অ্যাড করতে পারবো। তো যেহেতু আপনাদের সর্বপ্রথম অ্যাড করা থাকবে না, তো অ্যাড করার জন্য কী করবেন, উপরে যে প্লাস আইকন দেখছেন এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে যে আপডেটটি এসছে প্রত্যেকটি মিউজিক কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, এবং বিভিন্ন রকম ক্যাটাগরির মিউজিক কিন্তু আপনারা এখান থেকে পাবেন। আপনি যে মিউজিক চান সেই মিউজিক পাবেন। অ্যান্ড আপনি যদি মনে করেন যে সার্চ দিয়ে কিছু মিউজিক আপনি আপনার গান খুঁজে পাচ্ছেন না, সার্চ দিবেন তাহলে কিন্তু সেই সুযোগটাও আপনারা এখান থেকে পাচ্ছেন। তো এখান থেকে আমরা ধরুন যে কোনো একটি মিউজিক আমরা অ্যাড করবো। তো অ্যাড করার সর্বপ্রথম আমরা একটা মিউজিক শুনে নেব। তো আমরা এখানে যে প্লে বাটন আছে এই প্লে বাটনে আমরা ক্লিক করে যদি দিই তাহলে কিন্তু আমরা এখান থেকে শুনতে পারবো যে আসলে কোন মিউজিকটি আমাদের ভালো লাগবে। তো আমি এখান থেকে একটা মিউজিক অ্যাড করেছি, আমি আবারও আর একটা মিউজিক অ্যাড করব। তো তার জন্য একটা মিউজিক আমি শুনে নেব। তো সর্বপ্রথম আমি মিউজিকটি শুনলাম, দেওয়ার পরে আমি এই প্রোফাইলে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন একটু লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে এখানে একটা টিক মার্ক আসবে। তো দেখুন টিক মার্ক হয়ে গেছে, তো আমাদের মিউজিকটি কিন্তু এখন আমাদের সেটিংসে চলে এসেছে। তো আমি একবার দেখে যাই, এখন দেখুন বন্ধুরা এখানে একটা মিউজিক ছিল, এখন দুইটা মিউজিক অ্যাড হয়ে গেছে। এখন এই মিউজিকটি আমি আমার ফেসবুক প্রোফাইলে অ্যাড করব কিভাবে? তো ফেসবুক প্রোফাইলে যদি আমরা অ্যাড করি তাহলে এইখানে কর্নারে যে থ্রি ডট দেখছেন এই থ্রি ডটে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন বন্ধুরা পিন টু প্রোফাইল বলে একটি অপশন আছে, তো আমরা পিন টু প্রোফাইলে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা আমাদের কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, তো আমাদের এটা অ্যাড করা হয়ে গেল। তো এখন আমি একেবারে ব্যাকে চলে যাব। তো দেখুন আমি ফেসবুকে চলে আসলাম, আসার পরে দেখুন বন্ধুরা এখানে দেখুন বসে বসে ভাবি যে এই গানটি আমি অ্যাড করেছি সেই গানটি এখানে চলে এসছে। এখন আমি চাইলে কিন্তু এখান থেকে শুনতে পারবো। তো আমি সাউন্ডটি একটু অফ করে দেবো, কপিরাইট ক্লেম আসতে পারে। তো আমি জাস্ট মিউজিকের পরে ক্লিক করে দিলাম। দেখুন বন্ধুরা আমরা চাইলে এখান থেকে মিউজিকটি কিন্তু শুনতে পারবো, এবং মিউজিকটি পুরো মিউজিকটি আমরা কিন্তু গানটা পুরোটা শুনতে পারবো। তো দেখুন বন্ধুরা আমি সাউন্ডটি অফ করে রেখেছি, তো এখন কিন্তু আমি মিউজিকটি কিন্তু অলরেডি চলছে। তো যে কেউ কিন্তু আপনার প্রোফাইলে আসলে কিন্তু এই গানটি শুনতে পারবে। এখন আপনি যদি এই সেটিংসটা করে আপনি আপনার বন্ধুবান্ধবকে দেখান তাহলে কিন্তু নিশ্চয়ই অবাক হয়ে যাবে, যে বলবে যে ভাই কীভাবে এই মিউজিক অ্যাড হয় ফেসবুক প্রোফাইলে, এটা তো আগে ছিল না বাংলাদেশে। তো আপডেটটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, আমার কাছে কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে আপডেটটি। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ফেসবুক প্রোফাইলে আপনি আপনার মন মতো পছন্দের মিউজিক অ্যাড করতে পারবেন এবং আপনি মানুষকে অবাক করে দিতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড চ্যানেলে যদি নতুন এসে থাকেন এই ধরনের দুর্দান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।